শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অটোক্যাড 2007 ইনস্টল করতে হয় এবং ইনস্টল করার পর সেটাকে কিভাবে ক্র্যাক করতে হয় এবং দেন ওপেন করতে হয় সেটাও আমরা দেখেছি। এই পর্বে আমরা অটোক্যাডের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টুলবার আছে এই টুলবারটাকে বলা হয় ড্র টুলবার। এই ড্র টুলবারের পরিচিতি সম্পর্কে শুধুমাত্র এই পর্বে আমরা জানবো, আর আগামী পর্ব থেকে আমরা ড্র টুলবারের এক একটি টুল নিয়ে কাজ করা শুরু করব। তো প্রথমে আসুন ড্র টুলবারের সাথে পরিচিত হওয়া যাক। তো এই যে টুলবারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ড্র টুলবার। আপনি ইচ্ছে করলে এই ড্র টুলবারটাকে যে কোনোখানে মুভ করে নিয়ে যেতে পারেন, আবার মুভ করে নিয়ে যাওয়ার পর এটাকে আপনি যদি চান যে এরকম ছোটো বড় করে দিতে পারেন। তো কোনো কারণে যদি ড্র টুলবারটা আপনারা হারিয়ে যায়, সাপোজ ধরুন ড্র টুলবারটা হারিয়ে গিয়েছে, তাহলে সেটাকে আবার কীভাবে ব্যাক করে নিয়ে আসবেন? আপনি যদি আপনার অটোক্যাডের যে উপরে মেনুবারটা আছে এই মেনুবারের যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করেন, তাহলে দেখবেন একাড নামে একটি অপশন চলে আসবে। এই একাড অপশনের ভিতরে যে ড্র নামে অপশনটা আছে, এই ড্র নামে অপশনটা যদি আপনি অন করে দেন, তাহলে ড্র টুলবারটা আবার আপনি ফেরত পাবেন। তো ড্র টুলবারটা অ্যাজ ইউজুয়াল আগে যে জায়গাতে ছিল, আমি ড্র টুলবারটাকে সে জায়গাতেই রেখে দিচ্ছি। জাস্ট ড্র টুলবারটা আমার এই জায়গায় ছিল, এই জায়গাতে আমি রেখে দিলাম। তো এরপর আসুন ড্র টুলবারের ভেতরে যে ড্রয়িং টুলসগুলো আছে সেগুলো সম্পর্কে পরিচিত হওয়া যাক। প্রথম টুলসটা হচ্ছে লাইন টুল। আপনার ড্রয়িংয়ের ভেতরে কোনো স্ট্রেট লাইন তৈরি করার জন্য এই লাইন টুলটি কাজে লাগবে। তারপরের অপশনটি হচ্ছে কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন দিয়েও সাধারণত স্ট্রেট লাইনই তৈরি করে। এরপরে আসুন পলি লাইন। পলি লাইন দিয়ে আমরা পলি লাইন তৈরি করবো। তারপরে আসুন পলিগন, পলিগন ড্র করার জন্য। তারপরে রেক্ট্যাঙ্গেল টুলস হচ্ছে রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য। তারপরে হচ্ছে আর্ক টুল হচ্ছে বৃত্তচাপ তৈরি করার জন্য। সার্কেল টুল দিয়ে সার্কেল অঙ্কন করা যায়। তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে রিভিশন টুল। এই রিভিশন টুল দিয়ে সাধারণত ক্লাউড জাতীয় যে ড্রয়িংগুলো সেগুলো করা হয়। তারপরে আছে এসপি লাইন। এসপি লাইন দিয়ে যে কোনো ধরনের বক্ররেখা অঙ্কন করা যায়। তারপরে টুলসটা হচ্ছে ইলিপস টুল, যে কোনো ইলিপটিক্যাল শেপ তৈরি করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। তারপরে টুলসটির নাম হচ্ছে ইলিপস আর্ক। ইলিপস আর্ক দিয়ে ইলিপটিক্যালের ইলিপটিক্যাল যে শেপ আছে সেই শেপের একটা সুনির্দিষ্ট অংশ তৈরি করা যায়। তারপরের অপশনটা হচ্ছে ইনসার্ট ব্লক। তারপরের অপশনটা হচ্ছে মেক ব্লক। তারপরের অপশনটা হচ্ছে পয়েন্ট। আপনি যদি কোনো একটা পয়েন্ট তৈরি করতে চান সেক্ষেত্রে এটা লাগবে। তারপরের অপশনটা হচ্ছে হ্যাশ টুল। তো পরবর্তীতে আমরা এই টুলগুলো সম্পর্কে যখন এই টুলগুলো নিয়ে কাজ করব তখনই আসলে ভালো করে বুঝতে পারবো। তো হ্যাশ টুল দিয়ে কি করা হয়, হ্যাশ টুল দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে আমরা ড্রয়িং করার সময় কোনো একটি অংশের ভিতরে শেড দিয়ে দিতে পারি এই হ্যাশ টুল দিয়ে। তারপরে আসে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। তারপরে আসে রিজিয়ন টুল। তারপরে আসে টেবল। এই টেবল টুল দিয়ে আমরা একটা টেবল ক্রিয়েট করে নিতে পারি। তারপরে আসে মাল্টি লাইন টেক্সট। আপনি ড্রয়িংয়ের ভিতরে যদি কোনো টেক্সট লিখতে চান সেক্ষেত্রে এই মাল্টি লাইন টেক্সট যে টুলসটি আছে সেই টুলসটি আপনার কাজে লাগবে। তো আমরা মোটামুটি এই যে ড্রয়িং টুলবারস আছে এই টুলবার সম্পর্কে জেনে নিলাম, কী কী টুলস এটার ভিতরে আছে সেগুলো সম্পর্কেও জেনে নিলাম। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি এই এই টুলবারগুলোর যে প্রত্যেকটা টুলস আছে সেই টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।